আসসালামু আলাইকুম এসএসসি 2023 সালের পরীক্ষার্থীরা, তোমাদের সামনে আজকে দারুণ একটা সমাধান নিয়ে এসেছি। অর্থাৎ প্যারাগ্রাফ নিয়ে যে আমাদের প্রবলেমটা ছিল, যে প্যারাগ্রাফ কমন না আসলে আমরা লিখতে পারি না, বা প্যারাগ্রাফ কোনটা আসবে তাও জানি না, এখন এই ভিডিওতে এমন কিছু তথ্য বা এমন একটা সাজেশন তোমাদেরকে দেওয়া হবে, প্যারাগ্রাফের জাস্ট এমন একটা পার্ট তোমাদেরকে দেওয়া হবে যেটা জাস্ট তুমি এটাই কমপ্লিট করবে, এই ক্যাটাগরির টোটাল বারোটা প্যারাগ্রাফ, এছাড়াও আরও অন্যান্য অনেক প্যারাগ্রাফ আছে যেগুলো তোমাকে পড়তে হবে না, মাঝখানে শুধুমাত্র পার্ট পরিবর্তন করে দিবে, তুমি যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবে। অর্থাৎ যখনই ওই প্যারাগ্রাফের নামটা তুমি মাঝখানে বসিয়ে দিবে, তখন ওই পুরো লেখাটা ওই প্যারাগ্রাফের হয়ে যাবে। সাপোজ তুমি এনভায়রনমেন্ট পলিউশন তোমার পরীক্ষায় পড়েছে, এখন এই পুরো লেখাটার মাঝখানে ওয়াটে জাস্ট এনভায়রনমেন্ট পলিউশন দিয়ে দিবে, ওই পুরো লেখাটা ওইটার হয়ে যাবে। এভাবে বারোটা প্যারাগ্রাফ আমরা জাস্ট একটা ফরম্যাট মুখস্থ করে বারোটা প্যারাগ্রাফ লিখতে পারি। এখন দেখো প্যারাগ্রাফটা শুরুর আগে অবশ্যই অটোবাই এইচএসসি 2022 সালের যে পরীক্ষার্থী ছিল রাফি আহমেদ, তাকে অবশ্যই এই পুরো ক্রেডিটটা দিতে চাই, কারণ এই ভিডিওটার পুরো ক্রেডিটটা দিতে চাই, কারণ এটার পিছনে সে সময় নষ্ট করেছে, সে এই পুরো ফরম্যাটটা লিখে শিক্ষার্থীদের উপকারে পোস্ট করেছে, এবং যেখান থেকে এটা আমি সংগ্রহীত করে তোমাদের যাতে উপকারে আসে, প্রত্যেকটা শিক্ষার্থী যাতে এই বিষয়টা কাজে লাগাতে পারে পরীক্ষার ক্ষেত্রে, এই জন্য নিয়ে আসছি। কারণ আমরা পরীক্ষার আগে কিন্তু আমরা 10টা 15টা 20টা প্যারাগ্রাফ অনেকে কমপ্লিট করে যায়, তারপর প্যারাগ্রাফ কমন পায় না, সেজন্য এটা নিয়ে আসলাম যে জাস্ট একটা ফরম্যাট একটা প্যারাগ্রাফ মুখস্থ করবে, আর অন্য কোনো প্যারাগ্রাফ পড়া লাগবে না, এটাই তোমাদের হয়ে যাবে। টোটাল যতগুলো প্যারাগ্রাফ আছে জাস্ট একটা ফরম্যাট পড়লেই তোমাদের সমস্ত কিছু হয়ে যাবে। তো দেখো এখানে সাধারণত কয়েকটা 12টা প্যারাগ্রাফ দেওয়া আছে, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, ফুড অ্যাডাল্টারেশন, ড্রাগ অ্যাডিকশন, ডিফরেস্টেশন, প্রাইস হাইক, রোড অ্যাক্সিডেন্ট, ক্লাইমেট চেঞ্জ এবং আর্লি ম্যারেজ। এছাড়াও সমস্যা সংক্রান্ত, অর্থাৎ আমাদের দেশে হোক বা দেশের বাইরে হোক বা বিশ্বের হোক, যে কোনো সমস্যা নিয়ে, যে কোনো প্রবলেম নিয়ে যদি কোনো প্যারাগ্রাফ আসে, তোমরা জাস্ট এই একটা ফরম্যাট দিয়ে জাস্ট নামটা পরিবর্তন করে এই প্যারাগ্রাফটা তোমরা লিখতে পারবে, তাছাড়া আদার্স কিছু তোমাদেরকে পড়তে হবে না। আর এখানে কিন্তু সেন্টেন্সগুলোও সুন্দরভাবে মেক করা হয়েছে, যে কোনো শিক্ষক বা বোর্ডের কোনো এক্সামিনার এই বিষয়ে তোমাদেরকে ভুল ধরতে পারবে না, অবশ্যই তোমরা নিশ্চিন্তে লিখতে পারবে। দেখো প্যারাগ্রাফের জাস্ট ফরম্যাটটা তোমাদের হাতে যদি এই মুহূর্তে খাতা এবং কলম থাকে, তুমি খাতা কলম নিয়ে নাও এবং আমি যেটা বলছি সাথে সাথে লিখে ফেলো। এখন দেখো এই যে টোটাল 12টা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছ, শুধুমাত্র এই 12টাই নয়, এই 12টার পাশে, এই 12টার বাইরে যদি কোনো প্যারাগ্রাফ আসে, যে কোনো প্রবলেম নিয়ে প্যারাগ্রাফ লিখতে বলছে, সাধারণত আমাদের পরীক্ষায় কিন্তু এই ধরনের প্যারাগ্রাফগুলোই আসে, যে এই প্রবলেম, ওই প্রবলেম, এয়ার পলিউশন, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, এই ধরনের প্রবলেমগুলো নিয়ে কিন্তু প্যারাগ্রাফ আসে, এবং এই প্রবলেমগুলো প্রতি বছর একটার পরে একটা ঘুরিয়ে ফিরে এই প্যারাগ্রাফগুলোই দেয়। এই যে আমার মনে হয় এই প্যারাগ্রাফগুলো কেউ যদি কমপ্লিট করতে পারে জাস্ট একটা ফরম্যাট আপাতত 2023 সালের পরীক্ষার জন্য, তার প্যারাগ্রাফ নিয়ে আর কোনো টেনশন করতে হবে না, প্যারাগ্রাফ যেখান থেকে আসুক যেমনটাই আসুক সহজে সে লিখে দিতে পারবে। প্রথমে প্যারাগ্রাফ লিখতে হলে তোমাদেরকে জাস্ট এই প্যারাগ্রাফের ফরম্যাটটা মুখস্থ করতে হবে, যার জন্য প্রথমে ড্যাশ হ্যাজ বিকাম এ কমন ইনসিডেন্ট ইন আওয়ার এভরিডে লাইফ, ড্যাশ। এখন এই ড্যাশের এই জায়গায় কী বসবে? তোমার প্রশ্নে যদি কোনো প্রবলেম নিয়ে প্যারাগ্রাফ পড়ে, যে লোডশেডিং প্রবলেম নিয়ে কথা বলো, এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে কথা বলো, রোড অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বলো, আর্লি ম্যারেজ নিয়ে কথা বলো, বা ডিফরেস্টেশন বা ড্রাগ অ্যাডিকশন নিয়ে কথা বলো, ফুড অ্যাডাল্টারেশন নিয়ে কথা বলো, এই ধরনের যদি কোনো প্যারাগ্রাফ আসে, তাহলে তোমরা জাস্ট প্যারাগ্রাফ যে নামটা, এই নামটা প্রথমে দিবে, তারপরে লেখা শুরু করবে ড্যাশ হ্যাজ বিকাম এ কমন ইনসিডেন্ট, মানে ট্রাফিক জ্যাম হ্যাজ বিকাম এ কমন ইনসিডেন্ট, বা ফুড অ্যাল্টারেশন হ্যাজ বিকাম এ কমন ইনসিডেন্ট, ডায়াগ্রেশন হ্যাজ বিকাম এ কমন ইনসিডেন্ট, এই জাস্ট এই নামটা দিয়ে তারপরে তোমরা লেখা শুরু করে দেবে। এই তিনটা লাইন তোমরা লিখলে ইট ইজ ওয়ান অফ দ্য, লাস্টে দেখো ইট ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেম ইন মডার্ন লাইফ, ইট ইজ অলসো টক অফ টপিক নাও এ ডে, ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার ফর আওয়ার কান্ট্রি বাট অলসো দ্য আদার কান্ট্রিজ টু। এখন ড্যাশ, অর্থাৎ টু মানে এখানে কিন্তু সেন্টেন্সের শেষ, এবার ড্যাশ, ড্যাশের এখানে কী দিবে? ওই যে প্যারাগ্রাফে তোমার পরীক্ষায় যেটা আসছে ওই প্যারাগ্রাফের নামটা এখানে বসিয়ে দিবে, তারপরে তুমি লেখা শুরু করে দিবে। এইভাবে ওই পাশে একটা ওয়ার্ড আমরা পেয়েছি, এই পাশে দুইটা ওয়ার্ড আমরা পেয়েছি, টোটাল জাস্ট তিনটা ওয়ার্ড পরিবর্তন করে তুমি যদি তিনটা ওয়ার্ড পরিবর্তন করে লেখো, তাহলে তো পুরো প্যারাগ্রাফটা, এখন দেখো তিনটা ওয়ার্ড তুমি কি পরিবর্তন করবে, এখানে ওয়ার্ড পরিবর্তনও করতে হবে না, এই যে তিন জায়গা যে শুধুমাত্র শূন্যস্থান আছে, এই শূন্যস্থানের তিনটা জায়গায় তুমি কি করবে, তোমার যে বিষয়ে পরীক্ষায় প্যারাগ্রাফ আসছে জাস্ট ওই তিনটা লাইন, জাস্ট ওই বিষয়টা এই তিনটা ওয়ার্ডের জায়গায় এখানে দুইটা এবং প্রথম দিকে একটা, এই তিনটা ওয়ার্ড বসিয়ে দিবে। এখন এখানে যে পুরো লেখাটা লেখা হয়েছে, এই লেখায় কিন্তু কোথাও কোনো ভুল নেই, এই পুরো সেন্টেন্সটা যে কোনো প্রবলেমের উপর করে
মেক করা হয়েছে। এখন তুমি যখনই তোমার পরীক্ষায় যে প্যারাগ্রাফটা পড়ছে ওই নামটা যখনই এই শূন্যস্থানে বসিয়ে দেবে তখন এই পুরো লেখাটা ওই প্যারাগ্রাফের হয়ে যাবে। তুমি যদি ফুড অ্যাল্টারনেশন এখানে বসাও তাহলে এই পুরো লেখাটা এই ফুড অ্যাল্টারনেশন হয়ে যাবে। তুমি যদি এয়ার পলিউশন বসাও তাহলে এই পুরো লেখাটা এই এয়ার পলিউশনের হয়ে যাবে। অর্থাৎ তোমাকে প্যারাগ্রাফ নিয়ে আমার মনে হয় 2023 সালে যারা পরীক্ষা দিবে তাদের প্যারাগ্রাফ নিয়ে কোনো টেনশন করতে হবে না, কারণ আমাদের সাধারণত পরীক্ষায় কোনো প্রবলেম নিয়েই প্যারাগ্রাফ আসে যে এই প্রবলেম হচ্ছে বা এই প্রবলেম হচ্ছে, এগুলো নিয়ে কথা বলতে বলে এগুলো নিয়েই প্যারাগ্রাফ আসে। এবারও ইনশাল্লাহ আশা করি এই ধরনের প্যারাগ্রাফে আসবে, তোমাদের আর 10-15 প্যারাগ্রাফ মুখস্থ করতে হবে না, জাস্ট এই একটা ফরম্যাট আমি বলবো, একটা ফরম্যাট এই মুহূর্তে ভিডিওটা দেখার সাথে সাথে খাতায় লিখে ফেলো, সেই সাথে তোমরা এই ফরম্যাটটা কমপ্লিট করে ফেলো যাতে জাস্ট নামটা পরিবর্তন করে তুমি প্যারাগ্রাফ তুমি পরীক্ষায় যাতে সহজে লিখতে পারো। অবশ্যই ভিডিওটার ক্রেডিট আবারও সি 2022 ব্যাচের রাফি আহমেদকে দিচ্ছি, কারণ সে প্রচুর পরিমাণে কষ্ট করেছে। অবশ্যই পরবর্তী যে কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হবো, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।